শিক্ষার্থীরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। আমি মিসেস লাকেশ গুপ্তা, কাঞ্চনাবাদ বিশ্ববিদ্যালয়ের জন্মপ্রস্থান। আজকে আমি নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা নিয়ে আলোচনা করব। আজকে এই স্বয়ংসম্পূর্ণ গ্রামে কৃষকের খেত করা ফসল, গোলা ভরা ধান, পুকুর করা মাছ থাকে। প্রতি শিল্প ছিল গ্রামের সমৃদ্ধি। তাঁতিদের হাতে বোনা কাপড় ইউরোপের কাপড়ের চেয়ে বর্তমানে ছিল। এর মধ্যে জগৎ বিখ্যাত ছিল মসলিন কাপড়। তাছাড়াও উপমহাদেশের অন্যান্য অঞ্চলও নানা ধরনের বাণিজ্যিক পণ্য মশলার জন্য বিখ্যাত ছিল। এসব পণ্যের আকর্ষণে অনেকের মধ্যে সঙ্গে বাণিজ্য করতে এসেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিও উপমহাদেশে এসেছিল ব্যবসা বাণিজ্য করতে। প্রথমে আমরা দেখব ইউরোপীয়দের আগমন। সপ্তম শতক থেকে অঞ্চলের সঙ্গে আরব বণিকদের ব্যবসায় বাণিজ্য ছিল এক জায়গায়। তারা বাণিজ্য করত মূলত সমুদ্রপথে। 1443 সালে কনস্টান্টিনোপল উসমানীয় তুর্কিরা দখল করে নেয়, ফলে উপমহাদেশের সাথে জলপথে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। সুতরাং প্রাচীর সাথে প্রাচ্যের ব্যবসার বাণিজ্যের জন্য বিভিন্ন জলপথ আবিষ্কারের প্রয়োজন হয়ে পড়ে। মূলত এ কারণে ইউরোপীয় শক্তিগুলো সমুদ্রপথে উপমহাদেশে আসার অভিযান শুরু করে। প্রথমে আসলো এদেশে পর্তুগিজ। পর্তুগিজদের মধ্যে যেসব দুঃসাহসী নাবিক প্রথম যুক্ত আসেন তার নাম হচ্ছে ভাস্কো দা গামা। তিনি 1498 সালে 27 মে ভারতের পশ্চিম উপকূলীয় কালিগঞ্জ বন্দরে এসে উপস্থিত হন। উপমহাদেশে তার এই আগমন বাণিজ্য ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করে। তারপরে আসলো ওলন্দাজ বা ডাচ। হল্যান্ডের অধিবাসী ওলন্দাজ বা ডাচরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। বাণিজ্যিক উদ্দেশ্যে 1602 সালে উপমহাদেশে আসে। ভারতবর্ষে তারা কোম্পানির সমতল অনুযায়ী কালিপুর, নাগাপট্ট, বাংলায় চুচুড়া ও বাঁকুড়ায় বাণিজ্যকুটি স্থাপন করে। তারপর আসলো ইংরেজরা। সমুদ্রপথে ইউরোপীয় বাণিজ্যে সাফল্য, প্রাচ্যের ধন সম্পদের প্রাচীর ইংরেজ বণিকদেরও ওই অঞ্চলে ব্যবসার বাণিজ্য উৎসাহিত। আজকে এতটুকু, আগামী দেখা হবে সবার।